ব্রেকিং নিউজ, শাহরুখ খানের ডাকে কলকাতার হয়ে ফাইনাল ইনফ্যাক্ট বদলি হিসাবে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকেই দেখুন। দারুণ চমক দিয়ে সরাসরি মাত্র দুই ম্যাচের জন্য মুস্তাফিজুর রহমানকে ইনফ্যাক্ট বদলি বলার হিসাবে দলে নিল কলকাতা। এর আগে নয়টি ম্যাচ খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে এবং গড়েছেন ইতিহাস বিরল রেকর্ড। মাত্র নয়টি ম্যাচ খেলে ১৪টি উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। আর তাই মুস্তাফিজুর রহমানের এমন দারুণ পারফর্ম দেখে মুগ্ধ হয়েছেন শাহরুখ খান। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে মাত্র দুইটি ম্যাচ খেলার জন্য বদলি প্লেয়ার হিসেবে চেয়েছেন মুস্তাফিজুর রহমানকে। আর তাই শাহরুখ খানের জন্য আইপিএল খেলতে মুস্তাফিজকে পাঠালো বিসিবি। গণমাধ্যমে জানা গিয়েছে আজকে কলকাতা শিবিরে যোগ দিবেন কাটার মাস্টার। তো দর্শক, চেন্নাইয়ের পর মুস্তাফিজুর রহমানের কলকাতায় যোগ দেওয়া বিষয়টি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।